গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তা আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হইতেছে শনিবার, তো শনিবারে এখন বাজে 10টা। তো আমি তো সকালবেলা ওইটা যা যা দেখানে মানে ভিডিও করলাম দেখুন কি। তো আজকে ঠাকুর পূজা দিছি, তো ঠাকুরের আজকে জামা কাপড় সব চেঞ্জ করলাম। তো চলো আমি ব্যাক ক্যামেরা দেখাই ঠাকুরের সমস্ত জিনিস রাখছি ধুইতে। এটি হচ্ছে ঠাকুরের ড্রাম, এটা জল বুড়ে বুড়ে আমি ব্যাপারে রান্না টান্না করি। আর এই দেখো ঠাকুরের জামা টামা দিয়ে ধুয়ে আনা দিয়েছি এখন সামনে। এটা চেঞ্জ করলাম, বালিশের কাপড় চেঞ্জ করা, কাপড় বাস করতে আমার একটু কেমন জানি লাগে। এই দেখো এখানে ভাত বসাইছি আমি, আজকে বড় ডেকে রান্না করতেছি মা আসার কথা তার লিগা। আর এটার মধ্যে বসাইছি বুটের ডাল, তো বুটের ডাল হইলে সম্বাস দিন। তো একবার নামাইলাম, একটু শক্ত আছে তালিকা, রাত্রে ভিজায় রাখলাম। আর এখানে এই দেখো সবজি কাটতেছি, এটার মধ্যে সিম আলু বেগুন আর আছে একটু লাউ দিলাম। আর এই কোমরটাতে আলুটা ভাজা করে ছোটো করে, আর এখানে অল্প একটু মাছ আছে, এটার পেঁয়াজি। এই দেখো ফ্রেন্ডস, আমরা পানখইলই নিমন্ত্রণ করছে পাশে একটা বাড়িতে, তো আমরা গেলাম। তো এই জন্য হচ্ছে মেয়ের মা, তো আমরা পানখইলই দিয়া দিলাম, যে ঘটের উপরে সবাই পান দেয় না। তো আমি যাই লাস্ট মোমেন্টে পাইলাম, মানে আমরাই দিলে শেষ। তো আমি আর আমার যায় গেলাম। তো এটা হচ্ছে মেয়ের মা, তাই না, ছোটো মেয়ের বিয়ে। তো পাশে আমরা একটা কালী মন্দির আছে, তো ওইখানে যাবো। তো পেছন থেকে আমি ভিডিও করতে আসি, আমাকে আমার ব্লগে কিছু দিই। তো এইগুলো হচ্ছে, এই দেখো মন্দিরে আমরা বসছি, এটা হচ্ছে বজরং বলি মন্দির, এটা হচ্ছে শনি ঠাকুর। আর পাশে যে ইয়েলো কালার মানে ওয়ালটা, এটা হচ্ছে মা কালীর মন্দির। তো তার আমরা তো পান তেল মার মন্দিরে দিই। তো ছেলেটা কইতেছে সবাই মিলে একটু ভালো করে দাঁড়ান, আমি ক্যামেরা করি। তো আমি আর আমার পেছনে আসলাম, আমার যায়। তো আমরা তো দূর থেকে দেখা যাইতেছে না, আর আমি তো আমি ভিডিও করতেছি। তো এখানে বসছি পাশে একটা রাধা মাধব মন্দির। এই দেখো গোপাল সোনা, কত বড় গোপাল। তো এখন ঠান্ডা যেহেতু মাথার মধ্যে পাগড়ি দিছে, আর এখানে আছে রাধাকৃষ্ণ। তো এই দিদিটার বাড়িতে মন্দির প্রত্যেক দিন পাঠ হয়। তো আমারে কইছে যাইতে, তো কিছুদিন আগে পূজা গেছে বাৎসরিক অনুষ্ঠান, ভীষণ পরিমাণে বৃষ্টি গেছে, যাইতে আর পারছি না। এই দেখো পাড়ার যত বৌড়া আছে সবাই মিলে নাচতেছে। তো আমারও কইছে নাচতে, তো আমার ক্যামেরাটা করতেছে আমার ভাসুরের মেয়ে। তো আমি একটু নাচলাম, দেখো না সবাই কি হারে সাজছে, আমি সাজছি না। অ্যাকচুয়ালি সাজারই তো দরকার না, যে কোনো একটা বৌড়া মা বউ মানুষ আর কি। তো আমার তো মা আইব একটা, তাই একটু পরে পরে খালি আমি দেখতেছি উপর থেকে যে মা কখন আইব। গেট তালা দিয়ে গেছে, আর একটা দুঃখের বিষয় গেট মাঝখানে গেটের চাবি লাগছে হালাইয়া বলতে, আমার জালের হাতে দিয়েও গেটের চাবি হারাই লাগছে। তো এত পরিমাণে রৌদ্র, ওইটার মধ্যে চান্দারি দিয়া দিছে, তারপরও রৌদ্র। তো ফ্রেন্ডস এখন আইছি আমি বিয়েবাড়ির থেকে, মানে আজকে পানখইলই গেছে, কিচ্ছু সাজছি না, আমি সময়ই পাইছি না। আজকে সকাল থেকে রান্না টান্না করছি, আজকে দেরি হয়েছে, ঠাকুর পূজা টুজা দিলাম, তারপর বাথরুম। দেখো মা আয়া ভাত খাইতে বইছে, আইসে অনেকক্ষণ আগে। তো আনছে দই সিঙ্গারা মিষ্টি সব আনছে। আর এখানে মা ভাত খাইতেছে, মা কিতা দেখাইতেছে, কইতে দিতে পারতো না। আমি কয়ে দিই ফ্রেন্ডস তোমরা, আর কিসের ডাল, বুটের ডাল দেখছো, ভেটটা বইরা খাইও। আর আমার বড় এলে আমি মাছ ভাজা করুম, কইরা বড় দিম, আমিও খামো, তারপরে দোকানে যাবো। মা দিয়ে সব ধুয়া টুয়া কাবার পড়াই দিয়ে গেছি, কারণ এই বিছনা শুইব যে সময় মা, তখন এইটির মধ্যে মাথা টাথা দিব। বালিশার এই ঘরটা আমার অন্ধকার হয়ে গেছে, আজকে ঘরের সব কিছু ধুয়া লাগছি, শুধু দোনের একটা জিনিস বাকি। যদি আসো, আরে এই দেখো দুজন অতিথি আইছে, আইসে দিকে তাই আইসে মায়ের এমন না। আরে এত কান চা করছো না, এই দেখো আমার খোলা চাটা দিলাম, খাও খাইতা না, এমনি আইলে না ভাল লাগে। এই গরম অন্ধকারে রুটি মাই খাই গেছি, তো আমি একটু যাইতেছি বাজারে। তো বাজার থেকে আয়া রুটি করি। এই দেখো আজকে রাত্রে সবাই রুটি খামো, আর মার তো সবজি আছে আর ডাল আছে, মা গেল একটু বাইরে। এই দেখো বাজারে গেলাম, তো বড়ে আমার রেখা গেছে এই কি জানি একটা আনতে মন নাই, কলা টলা বুধ আনতে। তো এই বছর শীতে ফার্স্ট আমি একটা জিনিসের ভর্তা খামো, এটা লোকাল সবাই জানো চিনো, কিন্তু আমার বড়ের ভীষণ প্রিয়। তো এইটাই হচ্ছে আমার বাজারের ব্যাগ, তো বড় মশায় পড়ছে, তো আয়া সেটা আমি ঘরে জিনিসটা। এই দেখো স্কুটির সামনে, তো বড়ে আনতেছে স্কুটি। তো এই দেখো ফাইনালি আমি আইছি এইটা পুরা দিতে। তো এই জিনিসটা খুব টেস্ট না, এটার মধ্যে ধন্যবাদ আদা কাঁচামরিচ, সরি শুকনামরিচ স্টাইল না,
তোমার ধনে পাতা দিয়ে করলে ভীষণ টেস্ট লাগে, তো আমার খুব ভালো লাগে, আমার থেকে বেশি প্রিয় আমার বড়ে। তো এইবার শীতে ফার্স্ট আমি এই ভর্তাটা করলাম, কারণ এগুলো বড় বেগুন ছাড়া হয় না, আর এখানে আটা মাইখা রাখছে, তো আমি তো বাজার থেকে আয় পড়লাম, তাই আমি মারে বিছানা করে দিছি, তো মার খিদে পাইছে, তো এখান দিয়ে বড়ের খাওয়ন দালাইছি, তো ভর্তা করছে মারও এখান দিয়ে খাওয়ন দালাইছি, তো তারা দুজন খাই লাইছে, লাস্টে আমি খামো, খাই সেটা থাল বাসন রেখে তারপরে শুইতে যাম। তো আর কি, তো বড়ের দিছে বড়ে এক ভর্তা হইলে বড়ের আর কিছু লাগে না, তো মারও দেখি রুটি খাইলে একটা ভালো মানে আমার সুবিধা। প্রায় মোটামুটি শেষের পথে, মা খাইতেছে এখান দিয়ে বড়ে বইছে, তো আমি এখন ভাত খামু। তো আর কি, আজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ, ফেসবুকে যারা দেখছো চ্যানেলটা ফলো করো আর বেল আইকনটা একটু ক্লিক করে দিও, তোমরা পাশে না থাকলে আমি এত দূরাইতে পারতাম না।